কাঁথির লোকসভার এমপি শিশির অধিকারী, যিনি একজন ভেটারান বর্ষিয়ান নেতা, আজকে উনি তার কাঁথির বাড়ি থেকে যখন বেরোলেন, বেরোনোর সময় আমাদের সাথে কথা বললেন। আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে ওনাকে আর ওনার পরিবারকে কি তৃণমূল কংগ্রেস সাইড করে দিয়েছিল। তার একটাই দাবি, উনি বললেন যে উনি কোনো পার্টি ছাড়ছেন না, ওনাকে ঠেলে দেওয়া হচ্ছে, ওনার ফ্যামিলিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাম লোক জানে কে কোই এরালা নেই হ্যায়, ও লোক থাসিং মাই হোল ফ্যামিলি গো দিয়ার। কহীন লাগতা হ্যায় কি জাতি হুই হ্যায় আপ লোগো কে সাথ? মেদিনীপুর কা পিপল কা ইন্টারেস্ট মে হাম জা রহা হ্যায়, আনএমপ্লয়মেন্ট কা ইন্টারেস্ট মে এমপ্লয়মেন্ট করনে কে লিয়ে হাম উধার যা রহে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম সে চুনাও লড় রহে হ্যায় মমতা ব্যানার্জি কে খিলাফ, ক্যা হোগা? জিতেগা জিতেগা শুভেন্দু জিতেগা 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 ভোট ভোট সে জিতেগা জাদা সে জাদা ভোট। এমপি এমপি পদ আপ ছোড় রে হো? কা এমপি এমপি হাম লোগ নেই জানতা হ্যায়, ওর জো পার্টি জো মরিও কানে পার্টি সে কোই বার্তা নেই আয়া আবি তক, তৃণমূল সে কিসি নে আপকো অ্যাপ্রোচ কিয়া আবি তক? নেই নেই ভাই ইয়ার অ্যাপ্রোচ কিয়া কিয়া, ও লোগ গাদ্দার মির্জাপুর বলতা সমঝা নেই তুম, হ্যাঁ কিয়া দিয়া হাম লোগ কো কিয়া কিয়া দিয়া? পার্টি ছাড়েননি, আর ওনাদের পিতা শিশির অধিকারী উনিও কিন্তু পার্টি ছাড়েননি। আরেকবার ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে ওনারা কেন এই পদক্ষেপটা নিতে চলেছে, দাবি হচ্ছে একটাই, ওনারা কিছু করছেন না, ওনাদেরকে মির্জাফর বলা হচ্ছে, গদ্দার বলা হচ্ছে। এই কথাবার্তা বলতে বলতে উনি এটাও বলেন যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতবেন আর উনি বিশাল ম্যান্ডেটে জিতবেন। শুভেন্দু অধিকারীর পিতা এই দাবিটা করলেন আজকে আমাদের সাথে কথা বলার সময় সকালবেলা, যখন উনি ওনার বাড়ি থেকে বেরোলেন। আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহর সামনে এগরা থেকে, মিদনাপুরের এগরা থেকে শিশির অধিকারী বিজেপিতে যোগদান করবেন। উনি আরেকটা বার্তাও দিলেন, উনি দাবি করলেন যে এই যে ওনার এই পদক্ষেপ, এই যে ওনার এই নতুন স্টেপ ডিরেকশন, সেটা হচ্ছে মিদনাপুরের প্রেস্টিজের জন্য। ক্যামেরায় সন্তোষ প্রসাদের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, মিদনাপুর। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।